যে লকডাউন 21 দিনের ভারতবর্ষের সরকার ঘোষণা করেছেন এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, সেইটাকে মাথায় রেখে আজকে বর্ধমান জেলার রাইস মিলের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা যারা দুস্থ এবং পিছিয়ে পড়া মানুষ রয়েছেন তাদের প্রায় 1000 মানুষকে আমরা কুক ফুড বিতরণ করলাম। কি কি রয়েছে তার মধ্যে? তার মধ্যে রয়েছে ভাত আছে, তরকারি আছে, ডিমের ঝোল আছে, একটা মিনারেল ওয়াটার আছে, একটা করে থালা মারা দিয়েছি না, থালা দিয়েছি যাতে করে বসেই সঙ্গে সঙ্গে সে খেতে পারে এবং এটা আমরা 5 দিন কন্টিনিউ করব। এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা যেখানে যেখানে প্রয়োজন আছে, আমরা নদীপাড়াও গেছি, নদীপাড়াতেও আমরা বিভিন্ন 2-3টে জায়গায় আমরা বেছে নিয়েছি যেখানটা দিলে পারে মানুষ অত্যন্ত পক্ষে এক মুঠো ভাত খেয়ে তারা খুশি থাকবেন। মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, এই রাইস বেঙ্গল রাইস মিল অ্যাসোসিয়েশন তথা বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিল অ্যাসোসিয়েশনকে 10,000 মাস্ক এবং স্যানিটাইজার দিয়েছেন। এটা আমাদেরকে অত্যন্ত বেশি করে উজ্জীবিত করেছে মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে। আমরাও কিছুটা হলো আমাদের কন্ট্রিবিউশন দেখানোর জন্য আজকে আমরা জেলা শাসকের হাতে 6 লাখ টাকার চেক, 6,01,000 টাকার চেক আমরা জেলা শাসকের হাতে তুলে দিয়েছি বর্ধমান জেলা রাইস মিল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। সেখানে আমাদের বেশ কিছু মানুষ সাহায্য করেছেন, আমরা আনন্দিত এবং অভিভূত এই মাননীয় জেলার মন্ত্রী স্বপন দেবনাথের উপস্থিতি, মাননীয় জেলা শাসক বিজয় ভারতী মহাশয়ের উপস্থিতি, মাননীয় এসপি বর্ধমান ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি এবং এখানকার রাইসি জেলা খাদ্য নিয়ামক সবার উপস্থিতিতে আজকে আমরা এই কার্যক্রমটা করতে পেরে আমরা প্রশাসনকে আমাদের রাইস মিল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 300 বস্তা চালও আমরা দিয়েছি যাতে করে কিছু কিছু মানুষকে তারা চালটা বিতরণ করতে পারেন, সে কাজটাও আমরা করেছি। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুল মালিক, আমি বর্ধমান জেলার কার্যকরী সভাপতি, বর্ধমান জেলা রাইস মিল অ্যাসোসিয়েশন। যারা সহযোগী যোদ্ধা বন্ধুরা আছে তারা প্রত্যেকে মাস্ক ব্যবহার করছেন, হ্যান্ড গ্লাভস ব্যবহার করছেন, স্যানিটাইজার ব্যবহার করছেন। যারা গ্রাহক উপভোক্তা তাদের হাতে আগে স্যানিটাইজার দিয়ে হ্যান্ড স্যানিটাইজ করিয়ে নেওয়া হচ্ছে, তারপরে তাদেরকে আমরা সেই খাদ্যদ্রব্য সামগ্রী তুলে দিচ্ছি। কিন্তু এর মাঝখানেও মানুষের যেন একটা কেমন হাহাকার হয়ে গেছে, আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য মিনিমাম 1 মিটার দূরত্বে দাঁড় করিয়ে দিলেও তারা ভাবছে হয়তো যেন আমার কাছে এসে খাবারটা হয়তো লাস্ট পর্যন্ত এসে পৌঁছাবে না, সেই জন্য একটা হুড়োহুড়ি হচ্ছে। যদিও আমরা তাদের বারবার বলছি এটা করবেন না, আমরা আপনাদের জন্য যথেষ্ট পরিমাণের যোগান নিয়ে এসেছি। আমরা 5 কেজি চাল, 2.5 কেজি আলু, 1.5 কেজি পেঁয়াজ, 500 মুসুরির ডাল, 500 গ্রাম নুনের প্যাকেট এবং 1টি করে সাবান দিচ্ছি। খুব প্রতীকী সাবানটা, কারণ এই মুহূর্তে কেন সবসময় মানুষের সাবান খুব জরুরি, হাত ধুয়ে খাওয়া দাওয়া খুব জরুরি। আমি আব্দুল রব, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং আমি একটি সামাজিক সংগঠন যেটাকে এনজিও বলা হয়, যদিও রেজিস্টার্ড এনজিও নয়, মতো নাম মা মাটি মানুষ সেবা প্রতিষ্ঠান, সেটাও মমতা দি। আপনার এলাকার খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইবের পাশের বেল আইকনে ক্লিক করে অল এ ক্লিক করুন, লাইক করুন, শেয়ার করুন। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে অবশ্যই খুব জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন।